मुख्यमंत्री डांगरियाय दिल्लीत केबिनेट पाती चारिखन जिला विलुप्त करार जे सिद्धांत लैछे एतो खसाक अति आश्चर्यकर सिद्धांत। नतुन बछरर प्राक्खनत चारिखन जिलार मानुहर आत्मसम्मान आरु स्वाभिमानत आघात लागिबलगिया एनेकुवा धरणर हठकारी सिद्धांत अखम सरकारे केतेबा लब पारे बुलि आमि सपनतो भबा नासिलु। आमि अखमर मानुहे बहु दिनर परा एटा आमि दाबी जनाय आइछो সকলো চৰকাৰৰ সন্মুখতে বিষয়টো উত্থাপন হৈছিল যে অসমৰ 126টা বিধানসভা সমষ্টিত 126টা সাব ডিভিজন হ'ব লাগে আৰু অসমৰ জিলাৰ সংখ্যা বৃদ্ধি কৰিব লাগে বুলি এটো অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ ৰাইজৰ এটো দীঘলীয়া ডিমান্ড। আৰু এই চাৰিখন জিলা যে বিশ্বনাথ চাৰিআলি তামুলপুৰ বজালি আৰু হুজাই ৰাতি ভিতৰত হোৱা নাছিল এটা দীঘলীয়া আন্দোলনৰ পৰিসমাপ্তি আছিল এই চাৰিখন জিলা। আৰু আপুনি যদি অসমৰ সাম্প্ৰতিক সময়ৰ ইতিহাস চাই দেখিব যে আপুনি এজিপি চৰকাৰৰ মুখ্যমন্ত্রী প্ৰফুল্ল মহন্ত ডাঙৰীয়া কথাই কওক, হিতেশ্বৰ হৈকীয়া ডাঙৰীয়া কথা কওক, তৰুণ গগৈ ডাঙৰীয়া কথা কওক, সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া কথা কওক, সাম্প্ৰতিক সময়ত চাৰিগৰাকী মুখ্যমন্ত্রীয়ে এটাকে হ'লেও সাব ডিভিজন এখনকে হ'লেও জিলা অসমবাসীক উপহাৰ দিছিল। আজি যিজন ব্যক্তি পিছ দুৱাৰেদি মুখ্যমন্ত্রী হৈছে যেনেকে ঔরঙ্গজেবে যেনেকে শাহজাহানক বানি থৈ পেলাই মুখ্যমন্ত্রী হৈছিল, কংসই যেনেকে উগ্রখানক বানি থৈ পেলাই মুখ্যমন্ত্রী হৈছিল, বিশ দুয়ারেদি মুখ্যমন্ত্রী হওয়া মানুহজনে বিধানসভাত আলোচনা নোহোৱাকে জিলাবিলাকৰ মানুহৰ লগত কোনো ধৰণৰ মত বিনিময় নকৰাকে স্থানীয় গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাসকলক বিশ্বাসত নোলোৱাকে এটা হঠকারী সিদ্ধান্ত লৈছে যিটো কথা আমি কংগ্রেস দলে তীব্র বিরোধিতা কৰিছো। আৰু আমি সিদ্ধান্ত লৈছো যে 26 চনত এই চৰকাৰ পৰিৱৰ্তন হোৱাৰ পিছত কংগ্ৰেছ চৰকাৰৰ প্ৰথম কেবিনেটত আমি তামুলপুৰ বজালি হুজাই বিশ্বনাথ চাৰিআলিক আমি পুনৰ জিলা ঘোষণা কৰিম। আৰু আমি কংগ্ৰেছ দলে চৰকাৰে যি সিদ্ধান্ত নলওক আমি এই চাৰিখন জিলাক সদায় জিলা বুলি কৈ থাকিম। আমাৰ জিলা কংগ্ৰেছ যেনেকৈ আমাৰ থাকিব আমি সকলোৱে এইকেইখন জিলাক এই অঞ্চলৰ মানুহৰ আত্মসন্মানৰ স্বাভিমানৰ প্ৰতি আমি গুরুত্ব দিয়ার স্বার্থত আর রাইজর দীর্ঘদিনিয়া সপনক বাস্তবিত করার স্বার্থত আমি কংগ্রেস দলে এই চারিটা অঞ্চলক আমি জিলা বলে কম। আর মানে ভাবু এই কথা এই চারিখন জিলার মানুষ সর্বত্র প্রতিবাদ করব লাগে, কারণ এই সহজ কথা নয়। এনেকা ধরনের এইগারী মুখ্যমন্ত্রীর দিন কেদিনমান আগতে 8000 শিক্ষকর পদ বিলুপ্ত হল, 8000 শিক্ষকর পদ বিলুপ্ত করলে, চিড়িয়াখানারপা জন্তু দিনক দিনে বিলুপ্ত হয়েছে, চিড়িয়াখানা আমার সম্পদবিলাক বিলুপ্ত হয়েছে, পেপার মিল বিলুপ্ত হল, গোপীনাথ বৰদলৈ এয়ারপোর্ট বিলুপ্ত করার পথত অসম চুক্তি বিলুপ্ত করার কারণে ষড়যন্ত্র করেছে, আর আজি আকো চারিখন জিলা বিলুপ্ত করেছে। তো উন্নয়নের গঙ্গা বব বলে কোয়া মুখ্যমন্ত্রীগী নেতৃত্ব এটা বিলুপ্তির একটা নতুন ইতিহাস লিখব বিচার। নর্থ কোরিয়াত কিম জং উং যাক সুপ্রিম লিডার বলে কয় তাত চিফ মিনিষ্টার নকয়, প্রাইম মিনিষ্টার নকয়, কারণ চিফ মিনিষ্টার অর্থ হয়েছে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড লিডার। কিম জং উংক সুপ্রিম লিডার বলে কয়, সুপ্রিম লিডার যি মন যায় তাকে করে। এটা অসমতো কিম জং উংর রাজত্ব চলা বলে মানুষ অনুভব করেছে, যি মন যায়। আজি আমার গোটে ব্যবস্থাটা খরতকিয়া করবর কারণে আমি জিলা বিচারো, আমি জিলার ডিমান্ড চলি আছে, আমি বহুত জায়গা এতিয়াও জিলা ডিমান্ড আছে, আর বহু মুখ্যমন্ত্রী বহু সরকার এই ডিমান্ডবিল যান পারে পার্যমানে রাইজর সম্বোধন করবেন চেষ্টা করেছিল। এজন মুখ্যমন্ত্রী আমি পালো যে ভারতবর্ষের ইতিহাস এগারিয়ে মুখ্যমন্ত্রী যাক এআরডিএফের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলে কয়, আজি দিন চারিখন জিলা হঠাৎ রাতির ভিতর বিলুপ্ত করে দিল, 8000 শিক্ষক রাতির ভিতর বিলুপ্ত, পেপার মিল বিলুপ্ত। আজি এই ধরনের কথা আমি মানি নল, ইয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হব লাগে। কংগ্রেস দলে রাইজে যেটা প্রতিবাদ নেতৃত্ব লব আমি লগত থাকিম, আর আমি যেটা সরকার বনাম এই চারিখন জিলা আমি পুনৰ ঘোষণা করি না। এই অঞ্চলের রাইজক মানে আহ্বান জানাইছো, এই একটা রাজনৈতিক সিদ্ধান্ত হব নয়, এই দীঘলীয়া দিনের রাইজর সপন আছিল এখন জিলা। এই মানুষখিনিয়ে এই চারিখন জিলার মানুষ আজি নিজকে জিলাবাসী বলে কয়, মানুষে সদায় আগুয়াই যাব বিচাৰে, মানুষ পিছুয়াই যাব নিবিচাৰে। মানুহে সাব ডিভিজনের সার্কুল অফিসার থাকা জায়গা মানুষ সাব ডিভিজন বিচাৰে,
সাব ডিভিজন থকা জায়গাত মানুহে জিলা বিচাৰে। এতিয়া ডি চি বিলাক আবেলিলে এ ডি চি হৈ গ'ল, এতিয়া এছ পি বিলাক আবেলিলে এডিশ্যনেল এছ পি হৈ গ'ল। আজি তাত পৰি থকা ফাইলবিলাক, যিবিলাক ফাইল বজালিত পৰি আছে, কাইলৈ সেই ফাইলবিলাক বিচাৰি মানুহ বৰপেটালৈ যাব লাগিব, বিশ্বনাথ চাৰিআলিত পৰি থকা ফাইলবিলাক বিচাৰি মানুহ তেজপুৰলৈ যাব লাগিব, হোজাইত পৰি থকা ফাইল বিচাৰি মানুহ নগাঁও যাব লাগিব, তামোলপুৰত পৰি থকা ফাইল বিচাৰি মানুহ কোকৰাঝাৰ যাব লাগিব। ইমান মানুহক অমানসিক শাস্তি দিবৰ কাৰণে, অমানসিক যন্ত্ৰণা দিবৰ কাৰণে এগৰাকী মুখ্যমন্ত্ৰীয়ে নতুন বছৰৰ প্ৰাক্ষণত এনেকুৱা ধৰণৰ হঠকাৰী সিদ্ধান্ত ল'ব পাৰে, এই আমি কেতিয়াও কল্পনা কৰা নাছিলোঁ। আৰু সেইকাৰণে মই কৈছোঁ যে এনেকুৱা সিদ্ধান্ত পৃথিৱীত আমি দেখিছোঁ, এজনে লয়, নৰ্থ কোৰিয়াত লয় কিম জং উঙে, আৰু এতিয়া অসমত এজন ওলাইছে যি সেই একে সিদ্ধান্ত লয়।